অতিবৃষ্টিতে উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে হাওরের পানি বাড়ছে সে খবর জানাতে এই মুহূর্তে সোনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আছেন সহকর্মী হিমাদ্র শেখর ভদ্র আমরা সরাসরি যাব তার কাছে সুরমা নদীর পানি এই চালবন পয়েন্টের গজারিয়া খাল দিয়ে খরচার হাওড়ে প্রবেশ করছে এবং হাওড়ের পানি বাড়ছে এরকম অসংখ্য খাল দিয়ে সুরমা নদীর পানি বিভিন্ন সুনামগঞ্জের বিভিন্ন হাওড়ে প্রবেশ করছে এবং পানি বাড়ছে আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে তারা জানিয়েছে যে এই এপ্রিল মাসে মে মাসের মানে জুন মাসের এক তারিখ পর্যন্ত এই ধরনের বৃষ্টিপাত হবে এবং এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চালবন এলাকার গজারিয়া খাল দিয়ে কিভাবে খরচার হাওয়ারে পানি ঢুকছে সেই পানি আবার প্লাবিত করছে হাওয়ারের যে সমস্ত লো ল্যান্ড আছে সেই এলাকাগুলি আমরা এখানে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের যে প্রধান প্রকৌশলী তার সাথে তিনি জানিয়েছেন যে এই আগামী জুন মাসের এক তারিখ পর্যন্ত এই ধরনের বৃষ্টিপাত এবং এই ধরনের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং সেই সাথে এবং সুনামগঞ্জে সবকটি নদ নদীর পানি বাড়বে আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে তারা জানিয়েছে যে তাদের এখানে পানি পরিমাপক নয়টি গ্যাস রিডার রয়েছে নয়টি গ্যাস রিডারেই সবগুলি পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে এবং গেল গেল ছাব্বিশ তারিখ থেকে আজকে পর্যন্ত সুরমা নদীর পানি প্রায় তিন মিটার বৃদ্ধি পেয়েছে এবং সেই তিন মিটার বৃদ্ধি পাওয়ার পর এখন কিছুটা কমতির দিকে থাকলেও পানি বৃদ্ধি কিন্তু একদম থেমে যায়নি পানি কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং এখানকার লোকজনের সাথে আমরা কথা বলেছি ছিলাম এভাবে পানি বৃদ্ধি আশঙ্কা থাকলে বা এইভাবে যদি পানি বৃদ্ধি হয় তাহলে এলাকার নিম্নাঞ্চলের যে সমস্ত ঘর আছে অতি নিচু এলাকা যেগুলি হাওড়ের সেগুলিতে কিছুটা প্লাবিত হতে পারে তবে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা তারা করছেন না তারা জানিয়েছেন যে তারা এই পানির যে থেমে থেমে ঝড় এবং বৃষ্টি এবং প্রতি রাতেই এখানে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জ আপনি জানেন যে মেঘালয় বেষ্টিত একটা এলাকা এই মেঘালয়ের পাহাড়ে প্রায় এই বর্ষা মৌসুমে এক শতাধিকের উপরে ঝর্নার সৃষ্টি হয় সেই সমস্ত ঝর্নার পানি খাসি আমরা চলতি দু বিভিন্ন সীমান্ত নদী দিয়ে সুনামগঞ্জের একশো সাঁত্রিশটি হাওড়ে প্রবেশ করে এবং সেই সাঁত্রিশটি হাওড় পানিতে পরিপূর্ণ করে এবং পাশাপাশি যদি আমরা সিলেটের পানির কথা ধরি সিলেটের পানির নিষ্কাশনের রাস্তা বা পানি প্রবাহের রাস্তা হলো এই সুনামগঞ্জের সুরমা নদী সেই সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে পানি পানি বঙ্গোপসাগরে যায় এবং মেঘনা নদীতে যায় আমরা যদি কথা দেখি যে গেল ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ মে মাসের ছাব্বিশ তারিখ থেকে আজকে পর্যন্ত সুনামগঞ্জে কখনো এক বৃষ্টি থেমে যায়নি কখনো রাতে বৃষ্টি কখনো দিনে বৃষ্টি টানা বৃষ্টির মধ্যে সুনামগঞ্জ আছে আমরা এখানে কথা বলেছিলাম স্থানীয় লোকজনদের সাথে তারা জানিয়েছেন যে পানি বৃদ্ধির এই সম্ভাবনা তাদেরকে অনেকটা আতঙ্কিত করে তুলছে তো এই ছিল সুনামগঞ্জের সুনামগঞ্জের বিশম্ভপুরের চালবন এলাকা থেকে সর্বশেষ খবর সুনামগঞ্জ থেকে হেবদ্রী শেখর ভাদ্র